नमस्कार आदाब गुड इवनिंग एंड वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी कुकिंग ऑल प्रेजेंट्स रान्ना घर जेखाने आज थेके शुरू होच्छे नाना मांसेर मेन्यू स्पेशल वीक स्पेशली आपनादेर जोन्नो मटन मुर्गी चिकेन टार्की आर की जानार जोन्नो मन करछे हाँसफास ठीक धरेछेन हाँसेर मांस दिए शुरू होच्छे এই সপ্তাহ এবং শুরু হচ্ছে নানা মাংসের মেনু প্রথম দিন যিনি আছেন গেস্ট তিনি হাঁসের মতো করেন না প্যাক প্যাক হাঁসের মতো চলেন না ল্যাক প্যাক কিন্তু বড় বেশি করেন হাঁক পাক হাঁক ডাক তিনি আর কেউ নন তাকে ডাকতে ভারী খুশি হয়ে যায় মন কেননা তিনি কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায় নমস্কার স্বাগত আমার খুব জানতে ইচ্ছে করে শুক্লাদি সবার একটা কমপ্লেন আছে শুক্লাদি অকারণে উত্তেজিত সব বিষয়ে এবং ভীষণ হাঁকপাক হাঁকপাক করে হেই কোথায় গেল এই যে ইনগ্রিডিয়েন্টস যখন দেওয়া হয় সবার আগে শুক্লাদি হেই লবঙ্গ কোথায় গেল এই মুটলি পেঁয়াজ কোথায় গেল তেজপাতা চারটে কেন পাঁচটা দিতে বলেছিলাম তো এটা তুমি করো হ্যাঁ যেটা দরকার নেই এবং তুমি বড় জোরে কথা বলো চিৎকার চেঁচামেচি করো উত্তেজিত হয়ে পড়ো কেন প্রথম কথাটা বলি এটা হচ্ছে হাঁকপাক করি হাঁকপাক করাটা কিন্তু ভালো অভ্যেস এটা হচ্ছে তুমি আগে হাঁকপাক করো পরে হাঁক ডাক করো না তার মানে হাঁকপাক করে তুমি আগে জিনিসপত্র নিজের গুছিয়ে নাও পরে যদি একটা ভুল হয় একটা মিস হয় সেটা অসুবিধা হয়ে যাবে শর্ট কাটতে হবে আরও সবারই অসুবিধায় পড়ে যাবে কুড়ি ইউনিটটা সেই জন্য আমি হাঁকপাক করি আর চেঁচামেচি করি কেন কারণ চেঁচামেচি না করলে তোরা তো আমাকে মানবি না আমি যদি চেঁচিয়ে চেঁচিয়ে কথা না বলি আমি আস্তে আস্তে ডাকি সুদীপা সুদীপা তুই বলবি তুই তো পাত্তাই দিবি না ডাকবে এই সুদীপা এদিকে আসবি দ্রুত সেটা গুটিয়ে নেওয়া উচিত রান্নাঘরে যা কিছুই হয় সাবজেক্ট টু সুদীপা মুখোপাধ্যায় মানে উনি রেগে যান কেন না আমি সারা দিই না তাই সবটা মানে এটা অন্যদিকে যাচ্ছে আর কি হাঁসের মাংস রান্না করা চারটিখানি কথা নয় বলে এবং হাঁসের মাংস যেহেতু পুরনো দিনের মানে ডাক বাংলোয় বেড়াতে গেলে লোকে বেশি খেত হাঁসের মাংস তো হাঁসের মাংস যেহেতু এই জন্য আমরা একজন পুরনো লোককে নিয়ে এসেছি তো একজন বয়স্ক ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন আজকে তিনি আপনাদের শেখাবেন হাঁসের মাংসের একটা কোনো প্রিপারেশন কি সেটা তিনি তার নিজের জায়গায় এসে বলবেন আমি হাঁসের মাংস রান্না করব আজকে কষা হাঁসের মাংসের কষা হাঁসের মাংস দেখতে পাচ্ছিস এটা হাঁসের মাংসটা কি একটু শক্ত হয় সেই জন্য সফট করার জন্য ওটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হয় এটা স্টক শুদ্ধই রাখা আছে আর আছে আলু একটু আলু দিচ্ছি মাংসে একটু সিদ্ধ করে যেহেতু আমাদের সময় কম সিদ্ধ করে ভেজে রাখা আছে আচ্ছা নুন লাগছে রসুন বাটা হলুদ গুঁড়ো চিনি এটা হচ্ছে পোস্ত বাটা আদা বাটা আর ওইটা হচ্ছে কাবাব চিনি গরম মশলা আর জিরে এই তিনটাকে রোস্ট করে ভাজা আছে মানে কাবাব চিনি জিরে আর গরম মশলা লবঙ্গ দারচিনি আর গরম মশলা এটা হোল গরম মশলাটাও আছে গোটা গরম মশলা আছে আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো ঘি পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচনো দই আর রান্নাটা হবে আমাদের সর্ষের তেলে আর তেজপাতা তেজপাতাটা তো তুই বলে দিয়েছিলি যে চারটের জায়গায় পাঁচটা চাই সেজন্য বলছি না আমি সর্ষের তেলে রান্না করার জন্য শুক্লাদি তোমাকে আমি একটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের এক লিটারের পেট জার দিচ্ছি যেটা সিল কেটে ওপেন করা হলো তুমি এটা ব্যবহার করতে পারো এটা বেশি তেল দেবো না কারণ ঘি আছে আর হাঁসের মাংসে দেখতে পাচ্ছিস তো সেদ্ধ করার পরে কিরম তেল মানে খুব তেল থাকে হাঁসের মাংসের ভিতরে না কিচ্ছু দিই শুধু জল দিয়ে সেদ্ধ করা আর তার জন্য দেখ তেল পাশাপাশি বেশি উঠেছে খুব তেল তেল হয় হাঁসের মাংস সেই জন্য তেলটা বেশি দেব তেলটা একটু তৈরি হোক কমতে নেই আচ্ছা প্রথমে হচ্ছে এই পেঁয়াজটা ভাজতে দেবো এই যে পেঁয়াজটা তুমি এটা কার থেকে শিখেছো
এটা শিখিনি সুদীপা, এটা আগে মারা রান্না করতো, কিন্তু মারা এত কিছু দিত না। হাঁসের মাংস দেখবি পিকনিকে, হাঁসের মাংস ডাক বাংলো, বাংলোতে গিয়ে হাঁসের মাংস, হ্যাঁ, তার কারণ হচ্ছে যা পাওয়া যায় গোটা গোটা ফেলে দিই, কিন্তু হাঁসের মাংস হয়। গোটা লঙ্কা, পেঁয়াজকে মনে করো চার ভাগ করে কেটে, রসুন বড় বড় মাঝখানে একবার কেটে, আদা একটু কেটে দিয়ে, ছুরি একটা থাকলেই হয়ে যায়। ওরম ভাবেই মাকেও দেখেছি একটু রান্না করতে, কিন্তু আমি একটু অদল বদল করি। এবার পেঁয়াজ দিই, পেঁয়াজটা একটু সুদীপা কালার আসবে। তো শুক্লাদি, আমরা রান্নাঘরে প্রথম বাংলা টেলিভিশনের রান্নাঘরে আমরা শুরু করলাম একটা জিনিস, সেটা তোমাদের মতো মানুষজনদের হাত ধরে, যারা রান্নাঘরের উপদেষ্টা তুমি, অনেকটাই তুমি, তোমার দায়িত্ব রয়েছে। এরকম আমাদের টোটাল প্যানেল সবার এটা সিদ্ধান্ত, যৌথ সিদ্ধান্ত, যে রান্নাঘরে আড্ডা ছলে শুধু রান্না করতে আসে না, রান্না শেয়ার করতে আসে না, রান্না শিখতেও আসে। যাবে কেউ যদি রান্না শিখতে ইচ্ছুক হন, তিনি যদি জানান যে আমি একটু মাংস রান্না শিখতে চাই, আমরা মানে আনন্দ সহকারে তাকে রান্না শেখাবো এবং আড্ডা দেবো তার সঙ্গে। কিন্তু খুব ভালো প্রস্তাব না, সত্যি ভালো হয়েছে। কত লোক আছে রান্না শিখতে ইন্টারেস্টেড, তারা আমাদের এখানে এসে আরাম করে রান্না শিখতে পারে। তুমি কি এটাকে সম্মতি জানিয়েছো? একদম 100%। আলাদা ব্রাউন আচ্ছা, এটা কি তুমি তুলে নেবে না এর মধ্যে? না না, একসাথে রান্না করছি। যদি আমি তুলে নেওয়াটা করি না, আমি দেখেছি তো সবসময় একসাথে রান্না করার চেষ্টা করি, তাতে আমার একটু সুবিধা হয়। আচ্ছা, আর সবারই মনে হয় সুবিধা হবে। হয়ে গেল, এইবার তেজপাতাটা দিয়ে দেবো। গোটা একটা সপ্তাহ জুড়ে সাজানো হয়েছে বিভিন্ন মাংসের মেনু। হ্যাঁ, এটা হয়ে গেল, এবার দেব রসুনটা। রসুনটা পুরোটাই দিয়ে দিচ্ছে শুধু, এটা একটুখানি একটু কষা কষাতে হবে স্পাইসি, পুরোটাই দিয়ে দিচ্ছে রসুন। দেবো আদা, আদা বাটা, রসুন বাটা দিলাম, আদা বাটা, আদাটা একটু বেশি দিলে ভালো লাগবে না, পরিমাণ অনুযায়ী। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরকে। আমার এই সুন্দর তসর সিল্কের শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে এইরকম ধরনের শাড়ি পেতে গেলে আপনাদের চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রপ কার্সি রেনি। রেনিকে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই অজন্তা দি, অজন্তা দত্তকে, যিনি আমায় সুন্দর সুন্দর জুয়েলারি অ্যাক্সেসরিজ দিয়েছেন। আর ধন্যবাদ আপনাদের, যিনি আমাকে এত সাহস দিয়েছেন এতদিন ধরে পথ চলার জন্য আপনাদের হাত ধরে। রান্নাঘরে আজকে রান্না করছেন রান্নার রানী, যাকে আমরা জানি। আচ্ছা শুক্লাদি, তুমি হয়তো বলবে, আমি একটা ছোট্ট ইনফরমেশন একটু শেয়ার করে নিই, যে আমি বারবার বলছি আমি যে শাড়িটা পরে আছি, এই ধরনের শাড়ি পেতে গেলে যেতে হবে। তার কারণ কি বলতো, একটা সমস্যা আছে যে আমি যে শাড়িটা বলছি, যে এই শাড়িটা, এগুলো সমস্ত এক্সক্লুসিভ শাড়ি, একটা করেই রয়েছে একটা পিস। ধরো তুমি গিয়ে কিনে ফেললে, তোমার 5 মিনিট পরে কেউ গিয়ে তো এই শাড়িটি পাবেন না, তো সেই জন্য একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তাই আমি বলে দিলাম, এই ধরনের শাড়ি পেতে গেলে আপনাদের যেতে হবে, আর যদি এই শাড়িটাই পেতে হয় তাহলে আজকেই চলে যেতে হবে। বাস, এবার কি করতে হবে? এবার এটা তো ঠিক বলে দে, প্রথম প্রথম কি রিভাইস লেসন। বাবা তোমার কত মেমরি। সর্ষের তেল গরম করেছি, তাতে দিয়েছিলাম আমরা পেঁয়াজ কুচি ফোড়নের মতো, সেটা লাল লাল করে ভেজেছি, আদা বাটা, রসুন বাটা, আর তেজপাতা দিলাম। কি তেজপাতা? হয়ে গেছে, আর তো কিছু দিইনি। এবার দেব পেঁয়াজ বাটাটা, পুরোটাই দেবো, কারণ মাংস অনুযায়ী পেঁয়াজটা পুরোটাই পড়বে। হয়ে গেল, পেঁয়াজ বাটাটা দিয়েও, এটা না শুধু মানে কষার ওপর কিন্তু রান্নাটা হচ্ছে, জানিস তো দীপা, ধৈর্য ধরে কিন্তু কষাতে হবে, আজ কমি। এটা কিন্তু রান্নাটাই কিন্তু স্লো আঁচে হলেই ভালো, মাঝে মাঝে হাই করে দেওয়া যেতে পারে, কিন্তু ধৈর্য ধরে কিন্তু মানে রান্নাটা করতে হবে। পেঁয়াজটা একদম দেখেছি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দেব। মাংসটা সেদ্ধ করা আছে, আমরা একটু মনে করে দিই। হাঁসের মাংসটা 5 থেকে 6টা হুইসেল দেওয়া, মানে 4টা হুইসেল, আর যদি বেশি না তাও খারাপ হবে না। এবং 4টা হুইসেল, আমি শুনেছি 4-5টা হুইসেলের পর যদি আঁচটা কমিয়ে একটু হুইসেল দেওয়া যায় তাহলে ভালো হয়। এটা গলে যাবে না কিন্তু, এটা করতে পারি আমি। আর এর প্রচুর এর তেল থাকে, দেখ সুদীপা,
তেল এই জন্যই কম দিয়েছি, দেখ কত তেল। এবং তুমি যে তেল বা তেল থেকে যেটা মনে হচ্ছে ফ্যাটের কথা, এই এই হাঁসের মাংসে মানে মনোস্যাচুরেটেড ফ্যাটও রয়েছে, মানে স্যাচুরেটেড ফ্যাট মনোস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণও মানে অনেকখানি অনেকখানি। আমি পার্সেন্টেজটা এই মুহূর্তে বলতে পারছি না, যত মনে হচ্ছে 50.3 এরকম কিছু হবে, মানে অনেকটা মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ভালো কিছু ফ্যাট যেগুলো শরীরের জন্য খুব জরুরি সেরকম ফ্যাটও কিন্তু হাঁসের মাংসে রয়েছে। আচ্ছা, এইটা আমি মাংসটা দিয়ে দিলাম। এইবার সুদীপা দেব হচ্ছে এই মশলাগুলো মেলাবো, যেমন লঙ্কা গুঁড়ো। আর এখন তো মনে কর কাশ্মীরি মির্চও বেরিয়ে গেছে, ইচ্ছা করলে কাশ্মীরি মির্চও দেওয়া যাবে। তখনকার দিনে শুকনো লঙ্কা বেরিয়ে গেছে, শুকনো লঙ্কা গুঁড়ো। তুমি তুমি কোনোদিনও তোমার যখন বিয়ে হয়েছে নতুন নতুন, তুমি তখন এরকম বাটনা হলুদ বেটেছো কোনোদিন? আমি প্রচুর হলুদ বেটেছি সুদীপা, রান্না দিয়ে ব্যবহার করেছি। আমার খুব মধ্যবিত্ত ঘরে বিয়ে হয়েছে, তা আমি সকালবেলা উঠে শুনতাম যে আমাকে মশলা বাটতে হবে, তখন গরম মশলা গুঁড়োর এত কাবুলিওয়ালা আসতো। তুমি দাও মশলা দিতে থাকো। এটা হচ্ছে পোস্ত বাটাটা, সুদীপা শুধু পোস্ত, কিন্তু এটা তার মধ্যে কাঁচা লঙ্কা টঙ্কা কিচ্ছু নেই। আর মনে আছে আমার পিসি না কাবুলিওয়ালার কাছ থেকে ওই হিং কিনতো? হ্যাঁ হ্যাঁ, কিনে জমিয়ে হিং এর জল দাও, হিংও ভিজিয়ে রাখা হতো। হ্যাঁ, এখন গুঁড়ো পাওয়া যেত না, একটা ডালা ডালা মতো হতো, দারুণ হিং পাওয়া যায় ওদের কাছে, কাবুলিওয়ালার কাছে। আচ্ছা, এইটা দিয়ে দিয়েছি পোস্ত বাটা। পোস্ত দেবার পরে এবার এই যে গোটা গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দেবো, কারণ আমার কিন্তু এখানে গরম মশলা ভাজা আছে সুদীপা, সেই জন্য একটু দেবো। এইটার একটা ফ্লেভার কিন্তু আছে। আর হলুদটা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো এখনই? দেবে না, একটু পরে দেবো। তাহলে একটা কাজ করি, তুমি এটা নিশ্চয়ই একটু ওই মাটন বলছি হাঁসের জলে স্টকটা দিয়ে একটু কষাবে, একটু দেখিয়ে দাও কতটা দিচ্ছে হাঁসের জলে স্টক। আমি তো যখন কষাবো তখন এই একটু একটু করে দু চামচ করে দেবো, আবার কষাবো, এবার আবার কষাবো, মানে আমি তো আর অন্য কোনো জল দেবো না, আমি এটাই দেবো কিন্তু। অসাধারণ রান্নাঘরে, রান্নার ঘরে মমা করছে, একটা অসাধারণ গন্ধ, হাঁসের মাংস কষানো হচ্ছে। এবং শুক্লা দি, আমি একটু জানতে চাইছি তুমি বারে বারে স্টকটা দিচ্ছ যত, ওই গন্ধটা আরও বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, এবার আলু দেবো। হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা শুক্লা দি, পোস্ত দেওয়ার কারণ বোধ হয় যেহেতু হাঁসের মাংস একটু রিচ, হজম হতে গ্রেভিটার জন্য, আর হজম করতে হেল্প করবে। আচ্ছা দীপা, আমি দইটা এবার দিয়ে দিই। দইটা হচ্ছে তার ধর এই চামচটা এক চামচ। আচ্ছা, এটা কাঁচা মাংস রান্না করা যেত না, কষিয়ে? কষিয়ে করা যায়, কিন্তু টাইমটা বেশি লাগবে, তাই তখন কি করবে? কষিয়েই তো করে, কাঁচা মাংসই তো করে, গরম জল দিয়ে ধুয়ে কাঁচা মাংস করলে একটা বেশ উপরে একটা তেলের যে ফ্লেভারটা সেটা আসে, তেলটা ভেসে উঠবে, উঠবে এক্ষেত্রে, উঠবে পরে, এক্ষেত্রে উঠবে একটু পরে। আচ্ছা, এটা তোমাকে একটু আর একটু বড় কোনো জায়গা দেবো, এই যে ফ্রাইং প্যানটা দেখো, না এটা তো হয়ে যাবে সুদীপা, তুমি দেখো তোমার সুবিধা হতো কিন্তু, এটা এটা তো হয়ে যাবে, সব দিয়ে তো ঢেকে দেবো, সবই সিদ্ধ করা। আচ্ছা, এবার চিনি দেবো সুদীপা। চিনি, চিনি অল্প দিলেও বেশি দিলেও যে যেরকম খাবেন চিনি দেবেন, এক গাদা চিনি দিয়ে দেবেন না। এবার নুন, নুন দেবো, নুন তো পরিমাণ অনুযায়ী দেবো, তোর মতন তিনবার নুন দিয়েছি। আর হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো কেন লাস্টে দিচ্ছি তার কারণ আছে, কালারটা থাকবে, এতক্ষণ যদি কষি কষি যদি হলুদ দিতাম হলুদের কালারটা নষ্ট হয়ে যেত। আমি বলবো সত্যি কথাটা, আসলে উনি ভুলে গিয়েছে, একদমই ভুলে যায়নি, করলেন সবসময় বাজে কথা বলা, সব কিছু ম্যানেজ করলেন। এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে রান্নাঘর একেবারে আপনাদের, এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন কিংবা রান্না শিখতে চলে আসুন, কিন্তু এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনি হতে পারেন সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপেল টোস্ট সেরা, যদি হতে পারেন সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। এবার কি করতে হবে? এবার একদম সব হয়ে গেছে সুদীপা, এবার স্টকটা পুরো ঢেলে দেবো, স্টকটা পুরো ঢেলে দেবো, একটুখানি ওই রাখলাম ওই তলায় কি পড়েছে মাংসে, হাড়ের গুঁড়ো টুড়ো থাকে। দেখ সুদীপা কি সুন্দর কালার এসেছে, দেখেছি? ওই জন্য হলুদটা লাস্টে দিলাম, হলুদটা ওই জন্য লাস্টে দিলাম। হলুদ আমি দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই, হলুদ যদি মনে করো মাংস মাছ তারপরে যাতে যাতে হলুদ দিই, হলুদ রঙটা আমার চাই, তাহলে আপনাদের সবসময় বলি যে শেষের দিকে হলুদ দেবেন, তাহলে এই কালারটা বজায় থাকবে। আচ্ছা, এইটা হচ্ছে কি কি আছে বল? আমার মনে আছে বলছি বল, কাবাব চিনি, জিরে, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া। ভেরি গুড, ভেরি গুড। এবার এটা দিয়ে দেবো, ঠিক আছে? এই মশলাটা কিন্তু মানে এ করবে,
ফ্লেভারটা টানবে এবং গরম মশলা শরীরকে শরীরে হিট জেনারেট করে যার ফলে কি হয় ধরনের মাংসে গরম মশলা দেওয়ার কারণ শুধুমাত্র ফ্লেভারের জন্য না আমিও জানতাম না শুক্লাদি আমি ভাবতাম মধ্যে আমরা গন্ধের জন্য দিই কিন্তু এটা হজমে হেল্প করে কারণ হিজে পরিমাণ হিট জেনারেটেড হয় তাতে মাংসটা হজম হয়ে যায় আচ্ছা এটা হয়ে গেছে এবার এক শুধু বাকি থাকলো ঘি ঘিটা দেখছিস তো হাঁসের মাংসের নিজের কত তেল একটু তেল দিয়ে বসিয়েছি সেই জন্য ঘিটা আমি জাস্ট এক চামচ দিয়ে দিলাম শুক্লাদি নিশ্চয় তুমি এবার ঢাকা দেবে এটা একটু এটা ঢাকা দাও আমাদের আজকের রান্নার টিপস থাকবে রান্নাঘরের টিপস থাকবে হাঁসের মাংস নিয়ে দেখে নি আজকের টিপস হাঁসের মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে হাঁসের মাংসে প্রচুর পরিমাণে রিবোফ্লাভিন আছে যা এনার্জি দেয় এতে প্রচুর ফসফরাস আছে যা চোখের পক্ষে ভালো এছাড়াও হাঁসের মাংসে পাওয়া যায় আয়রন কপার এবং সোডিয়াম আমাদের আজকের রান্না রেডি এন্ড সার্ভ টাটানা আপনাদের জন্য কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার হাঁসের মাংসের কষা বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল গরম করে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি তেজপাতা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সেদ্ধ করা হাঁসের মাংস শুকনো লঙ্কার গুঁড়ো পোস্ত বাটা গোটা গরম মশলা পরিমাণ মতো স্টক সেদ্ধ করে ভেজে রাখা আলু টক দই সামান্য চিনি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর পুরো স্টকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে গুঁড়ো করা জয়িত্রী জায়ফল কাবাব চিনি জিরে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর ঘি দিয়ে আঁচ কমিয়ে ঢেকে রাখলেই রেডি হাঁসের মাংসের কষা এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার কিংবা রান্না শেখার ইজিয়েস্ট ওয়ে হলো আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে যান গিয়ে ক্লিক করুন করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে এছাড়া আপনারা আমাদের চিঠি লিখতে পারেন মেইল করতে পারেন আপনার এক কপি ছবি সমেত এই ঠিকানা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর কেয়ার অফ জি বাংলা পোস্ট বক্স 9051 পার্কসিড হেড অফিস কলকাতা 16 ইমেল zbangla@znetwork.com আপনারা দেখে নিন শুক্লাদির জন্য সামান্য কিছু উপহার আছে আপনাদের তরফ থেকে আমাদের তরফ থেকে সেগুলো কি কি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার ইমামির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার মিত্র ক্যাফে রেস্টুরেন্ট এবং কেটারার্স এর তরফ থেকে থাকছে একটি আকর্ষণীয় গিফট ভাউচার রয়েছে সুন্দর গ্লাসের সেট রয়েছে জি বাংলা তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ দাগের জো মার্বো কেয়ার এর তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার কেকস এর তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় কেক জি বাংলা তরফ থেকে থাকছে আপনার রান্নাঘরের জন্য আকর্ষণীয় সেরামিক সেট যাই বল বাবা মাংস আলুর টেস্টি আলাদা হ্যাঁ ওই জন্য তো দিলাম আলু কিন্তু পাঁঠার মাংসের মতো রান্নাঘরে গন্ধটা মমা করছিল ঠিকই তুই ঠিক পাঁঠার মাংসের মতো খেতে না তো না এটা তো অন্যরকম খেতে রোজ তো তুমি রান্নাঘরে গান করো তুমি রান্নার রানী তুমি আমাদের দিদিমণি তাই হাঁসের মাংস যেহেতু রান্না হলো তাই হংসরাজ থেকে একটা ছোট্ট গান তোমার জন্য আমার গাইতে ইচ্ছে করছে গাই আমি শুনি ঠিক ও দিদিমণি রান্নার রানী দৌড়াতে আমায় তোমার রান্না ঘরে আমি যে অনেক আশায় আমি যে অনেক আশায় ঘুরে ঘুরে এসেছি এইখানে দৌড়াতে আমায় তোমার রান্না ঘরে ও দিদিমণি রান্নার রানী এরকমই আমাদের চোখের মনি হয়ে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ